পশ্চিমবঙ্গ সরকার গরমের দাবদাহের কারণে যে ছুটি নির্দেশিকা দিয়েছিল রাজ্য জুড়ে তা প্রত্যাহারের দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ ইসলামপুর আবার বিদ্যালয়ে পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হলো। পশ্চিমবঙ্গ সরকার যে গরমের দাবদাহের কারণে ছুটির নির্দেশিকা দিয়েছিল রাজ্য জুড়ে তা প্রত্যাহারের দাবিতে, তাদের দাবি কেন স্কুল ছুটি করা হলো করোনাকালে, এরপর আস্তে আস্তে স্বাভাবিক হতে স্কুল শুরু করেছিল, এভাবে স্কুল একেবারে দেড় মাসের জন্য বন্ধ করা উচিত হয়নি, তাদের আরো দাবি উত্তরবঙ্গে সেরকম গরম এখনো পড়েনি, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় জুন জুলাই মাসে তীব্র তাপদাহ থাকে, সেই সময়েই গরমের ছুটি থাকলে ভালো হতো, তাদের আবারও দাবি। আজ এই স্মারকলিপির মাধ্যম দিয়ে তারা রাজ্য এবং জেলা স্তরে আধিকারিকদের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেবে, তাদের এই ছুটি বাতিল করা হয়, পঠন পাঠন যাতে শুরু করা হয় সেদিকে যেন রাজ্য সরকার নজর দেয়, তাদের এই আশা। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। কর্মসূচি বলতে আমাদের জেলাগতভাবে কর্মসূচি ছিল গত পরশু। আমাদের কর্মসূচিটা হচ্ছে যে রাজ্য সরকার হঠাৎ করে এই মানে একটা বর্ধিত গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে, তো তার বিরুদ্ধে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা হচ্ছে বিজেপি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এটা একটা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছি।